page 21. Relationship between statements type. সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। এক, বিবৃতি এ আর বিবৃতি বি, দুটো বিবৃতি দেওয়া আছে, তারপরে সঠিক বিকল্প সেটা আমি বলে দেব। বিবৃতি এ, স্ত্রীর অতিরিক্ত শান্ত কণ্ঠস্বর সহায় হরির মনে ভয়ের সঞ্চার করে। বিবৃতি বি, সহায় হরি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষা করতে থাকেন। সঠিক বিকল্প হচ্ছে বি এর কারণ এ, সহায় হরি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষা করতে থাকেন কারণ স্ত্রীর অতিরিক্ত শান্ত কণ্ঠস্বর সহায় হরির মনে ভয়ের সঞ্চার করে। নেক্সট পেজ 22। দুই নম্বর প্রশ্ন, বিবৃতি এ, অন্নপূর্ণা সহায় হরিকে বলেছিলেন যে বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ালে ভদ্রলোকের গ্রামে বাস করা যায় না। বিবৃতি বি, চৌধুরীদের চণ্ডীমণ্ডপে সহায়হরিকে একঘরে করার বিষয়ে আলোচনা হয়েছে। সঠিক বিকল্প এ সত্য কিন্তু বি মিথ্যা। তিন নম্বর, বিবৃতি এ, সহায় হরি আশীর্বাদের পরেও খেন্তির বিয়ে ভেঙে দিয়েছিলেন। বিবৃতি বি, খেন্তির সহায় হরির স্থির করা পাত্রকে বিয়ে করতে রাজি হয়নি। সঠিক বিকল্প হচ্ছে এ সঠিক কিন্তু বি যথার্থ নয়। প্রশ্ন চার, বিবৃতি এ, সহায় হরি স্ত্রীর চোখের দিকে তাকালেন। বিবৃতি বি, বরজপোতায় তার উপস্থিত না থাকার পক্ষে কোনো যুক্তি সহায় হরি দিতে পারলেন না। বি এর কারণ এ, বরজপোতায় তার উপস্থিত না থাকার পক্ষে কোনো যুক্তি সহায় হতে দিতে পারলেন না কারণ সহায় হরি স্ত্রীর চোখের দিকে তাকালেন। পাঁচ নম্বর, বিবৃতি এ, বহু বছর আগে কেনা সার্জের জামাটি এখন খেন্তির গায়ে হয় না, সে খবর সহায় হরি রাখতেন না। বিবৃতি বি, জামাটি খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে থাকত। সঠিক বিকল্প হল বি, এটাতে এ এবং বি দুটি সঠিক কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ছ নম্বর প্রশ্ন, বিবৃতি এ, অন্নপূর্ণা পৌষ পার্বণের দিন পাটিসাপটা বানাচ্ছিলেন। বিবৃতি বি, খেন্তি কুড়ুনিতে নারকোল কুড়োচ্ছিল। সঠিক বিকল্প হল এ এবং বি পরস্পর সাপেক্ষ। সাত নম্বর, বিবৃতি এ, অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে সংকোচ বোধ করছিলেন। বিবৃতি বি, জামাইয়ের বয়স একটু বেশি ছিল। সঠিক বিকল্প এ এর কারণ হল বি, সংকোচ বোধ করছিলেন কারণ জামাইয়ের বয়স একটু বেশি ছিল। আট নম্বর, বিবৃতি এ, অসুস্থ অবস্থায় খেন্তির গা থেকে তার শ্বশুরবাড়ির লোকেরা সমস্ত গয়না খুলে নিয়েছিল। বিবৃতি বি, শ্বশুরবাড়িতে খেন্তির মোটামুটি খাতির যত্ন ছিল। সঠিক বিকল্প এ ঠিক, বি ভুল। এরপরে অ্যাসার্শন রিজনিং টাইপ,
সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। বিবৃতি এ, সহায়রীর মনে ভীতির সঞ্চার হইল, কারণ বিবৃতি বি, খেন্তি ঠিক সময়ে বাড়ি না ফেরায়। এ এবং বি উভয়ই ঠিক এবং বি এর সঠিক কারণ। পেজ 23, 2 নম্বর বিবৃতি এ, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, কারণ বি, সহায়রি অন্নপূর্ণার মেয়ে খেন্তির আশীর্বাদ করেও বিয়ে হয়নি। এটা এ আর আর দিয়েছে, এ আর আর। সঠিক বিকল্প এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। 3 নম্বর বিবৃতি, গয়া বুড়ি খেন্তির কাছে চিংড়ি মাছের দাম বেশি চেয়েছিল, কারণ আর আর হচ্ছে রিজনিং, অ্যাসার্শন আর রিজনিং। আর খেন্তির বাবার তার কাছে 2 পয়সা ধার ছিল। এ ভুল আর ঠিক। 4 নম্বর বিবৃতি এ, কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল, কারণ আর খেন্তি স্নান করতে যায়নি বলে অন্নপূর্ণা তাকে বকেছিল। সঠিক বিকল্প এ ঠিক আর ভুল। 5 নম্বর বিবৃতি এ, আশীর্বাদের পরেও সহায়রি খেন্তির বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিল, কারণ আর ছেলেটির স্বভাব দোষ ছিল। সঠিক বিকল্প এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। 6 নম্বর বিবৃতি এ, অনিচ্ছা সত্ত্বেও অন্নপূর্ণা খেন্তির বিয়ে দিয়েছিলেন, কারণ আর খেন্তি নিজে বিয়ে করতে ইচ্ছুক ছিল। এটাতে এ ঠিক আর ভুল। এরপরের প্রশ্ন, ট্রু অ্যান্ড ফলস টাইপ। 1 নম্বর অন্নপূর্ণা তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন, এই ঘটনায় প্রযোজ্য নয়, নারকেল তেল আর শীতের সকালবেলা, এটা সত্য। 2 নম্বর সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, যা সহায়হরি বলেননি। 1 নম্বর 2 নম্বর 4 নম্বর বসে থাকার কারণ কি সেটা সহায়হরি বলেননি। 2 নম্বর হচ্ছে একটি ঘটি দাও, সেটাও বলেননি। 4 নম্বর মেয়েরা সব কোথায় গেল, সেটাও বলেননি। পরের পৃষ্ঠা, পৃষ্ঠা 24, প্রশ্ন 3 নম্বর গায়ে কি গুজব রটেছে জানো? এই গুজবের সঙ্গে সম্পর্কিত নয় যে কথাগুলো, সেগুলো বলতে হবে। চৌধুরীদের চণ্ডীমণ্ডপ, খেন্তির ইচ্ছগগু হওয়া, এগুলো সত্য। চার নম্বর সহায়হরি
সহায় হরি ডট যাত্রা করিলেন। এই যাত্রার ক্ষেত্রে যে বিষয়টি প্রযোজ্য নয় সেটা হচ্ছে, একটা খলি হাতে নিয়ে, দুই একটা কাঁসার বাটি নিয়ে, এগুলো প্রযোজ্য নয়। পাঁচ নম্বর, আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। এই দৃশ্যটিতে যেটি যথার্থ নয় সেটা হলো, এক নম্বর, যে মেয়েটি সামনে ছিল তার বয়স 14-15। দু নম্বর, মেয়েটির হাতে ছিল এক বোঝা পুঁই শাক। এ দুটো সত্য। ছ নম্বর, বড় মেয়েটি, ইনভার্টেড কমার ভেতরে, মেয়েটি সম্পর্কে অসত্য হলো, এক খুব লম্বা, চার মাথার চুল অগোছালো, এটা অসত্য, সাত খেন্টি পুই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, এই দ্রব্যের সঙ্গে যে বিষয়টি কোনোভাবে যুক্ত নয় সেটা হচ্ছে, দুই গয়া বুড়ি, চার চিংড়ি মাছ, এ দুটো সত্য, এক আর তিন হচ্ছে মিথ্যা, মেটে আলু আর মুখুজ্জে বাড়ি, মেটে আলু মুখুজ্জে বাড়ি, এগুলো হচ্ছে মিথ্যা। আট, মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। এখানে যে বিষয়গুলি প্রাসঙ্গিক নয় সেগুলি হচ্ছে, এক খেন্তি, দুই পাতে পুঁইশাকের চচ্চড়ি, তিন চোখের দৃষ্টিতে বিস্ময় আনন্দ, এগুলো সত্য। আর মিথ্যা হচ্ছে অন্নপূর্ণার ক্রুদ্ধ অভিব্যক্তি, এটা মিথ্যা। নয়, ইতিহাসটা হইতেছে এই যে, যা এই ইতিহাসের বিষয় নয় সেটা হচ্ছে, দু নম্বর, খেন্তির বিবাহের সম্পর্ক, চার নম্বর, কালীময়ের উদ্যোগ নিয়ে জনশ্রুতি, এটা সত্য। আর সহায় হরির পূর্বপুরুষের কাহিনী আর বরজ পোতা বনের রহস্য, এ দুটো মিথ্যা। এরপরে দশ নম্বর, মুখুজ্জে বাড়ি যাওয়ার পথে যে বিষয়টি অন্নপূর্ণার অভিজ্ঞতা হয়নি সেটা হলো, দুই শেওড়া গাছের মাথায় জ্যোৎস্না, একটা বড় কাঠঠোকরা পাখি, এ দুটো সত্য আর অভিজ্ঞতা হয়নি, এক আর চার ওটা মিথ্যে, শেওড়া বন চালটা ইত্যাদির গভীর বন, আর চার নম্বর হচ্ছে বনের ভিতর থেকে আসা একটা আওয়াজ, এ দুটো মিথ্যা। এগারো নম্বর, একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন। এই দৃশ্যটির সঙ্গে সংযুক্ত যে বিষয়গুলি, দু নম্বর রায়বাড়ি আর বরজ পোতা, এগুলো সত্য, এক আর চার সহায় হরি আর ময়সা চৌকিদার, না সরি এটা ভুল বললাম, একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন, এক সহায় হরি, তিন বরজ পোতা, চার ময়সা চৌকিদার, এই তিনটে সত্যি, আর রায়বাড়ি হচ্ছে মিথ্যা। তারপরে পৃষ্ঠা 25-12, সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন হইতেছে।
এই উদ্যোগের সঙ্গে যে বিষয়টি বা বিষয়গুলি যথাযথ সেটা হচ্ছে খেন্তি এবং তার ছোট বোন। তারপরে ভাঙা পাঁচিলের ধারের খোলা জমি, এই দুটো সত্য। আর তিন নম্বর একটি বকুল গাছ, আর চার নম্বর শীর্ণকায় একটি লাউ শাকের চারা, এই দুটো মিথ্যা। ১৩ নম্বর পৌষ সংক্রান্তির দিন অন্নপূর্ণার পিঠের উপকরণে যা যা ছিল সেটা ১ চালের গুঁড়ো, ৩ ময়দা, এটা হচ্ছে সত্যি, আর ক্ষীর আর চিনি হচ্ছে মিথ্যা। খেদিদের বাড়িতে পৌষ পার্বণে যা যা তৈরি হয়নি সরু চাকলি আর গোকুল পিঠে, এগুলো সত্য। আর ৩ ঝোলপুলি, আর ৪ মুগতত্তকটি, এগুলো মিথ্যা। ১৫ খেদিদের বাড়ির পাটিসাপটা নিয়ে আলোচনায় যে বিষয়গুলি অপ্রাসঙ্গিক সেটা হলো সন্দেশের পুর, এটা। আর ৪ নম্বর খেন্তির পাটিসাপটার প্রশংসা, এগুলো সত্য, যেগুলো অপ্রাসঙ্গিক। আর ২ হলো জামাই এলে খেন্তির জামাই দেখতে খেদিদের বাড়ি যাওয়া, এটা অপ্রাসঙ্গিক। আর ৩ খেন্তির দুটো পাটিসাপটা খাওয়া, এটাও অপ্রাসঙ্গিক। ১৬ নম্বর খেন্তি আর নিবি, এই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত ১ অন্নপূর্ণা, আর ২ পিঠে, এটা সত্য, আর ৩ আর ৪ মিথ্যা। ৩ হচ্ছে রাধির আরও খেতে চাওয়া, আর ৪ হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি, এ দুটো মিথ্যা। ১৭ খেন্তির বিবাহ হইয়া গেল, খেন্তির বিবাহের সঙ্গে যুক্ত বিষয় ১ নম্বর পাত্রের দ্বিতীয় বিবাহ, আর ৩ নম্বর পাত্র সঙ্গতিপন্ন, এই দুটো সত্য। আর ২ আর ৪ মিথ্যা, প্রাপ্তের বয়স, পাত্রের বয়স ৩০ সামান্য বেশি, এটাও মিথ্যা। পাত্র সরকারি কর্মচারী, এটাও মিথ্যা। ১৮ যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল খেন্তি যা যা বলেছিল, এটা ২ নম্বর ৩ নম্বর আর ৪ নম্বর সত্য। ২ নম্বর হচ্ছে তাকে আনার জন্য বাবাকে পাঠাতে, ২ নম্বর হচ্ছে আষাঢ় মাসে তাকে আনতে, তার ৩ নম্বর হচ্ছে তাকে আনার জন্য বাবাকে পাঠাতে, আর ৪ নম্বর হচ্ছে মাত্র ২ মাস অপেক্ষা করতে, এই ৩টা হচ্ছে সত্য। আর মিথ্যা হচ্ছে ১ নম্বর মাকে এসে অনেক কষ্ট দিয়েছে, সেটা মিথ্যা। ১৯ খেন্তির শ্বশুরবাড়ি সম্পর্কে যে কথাটি প্রযোজ্য নয় সেটা হচ্ছে ৩ নম্বর পণের বাকি ২৫০ টাকা না পাঠালে মেয়েকে বাপের বাড়ি পাঠাবে না, ৪ নম্বর খেন্তি সম্পর্কে নানা মিথ্যে অপবাদ দিত, এই দুটো সত্য। আর ১ একেবারে মাটির মানুষ, এটা মিথ্যা। ২ মুখে ভদ্রতার অভাব ছিল না, এটাও মিথ্যা। ২০ নম্বর তার বসন্ত হলো, খেন্তির এই অসুস্থতা বিষয়ে প্রযোজ্য নয়। ১ নম্বর
ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হয়েছিল। 3 নম্বর, টালায় সহায় হরির এক দূর সম্পর্কের বোনের বাড়িতে খেন্তিকে ফেলে রেখে আসা হয়। এই দুটো সত্য। আর 2 আর 4 হচ্ছে মিথ্যা। একজন কবিরাজ ডেকে চিকিৎসা করা হয়, সেটা মিথ্যা। 4 হচ্ছে সহায় হরিকে সংবাদটুকু দিয়ে দায় সারে, সেটাও মিথ্যা। এরপরে কেস বেস টাইপ, অন্যরকম এটা প্রশ্ন। প্রশ্ন 1, অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো রঙ্গ করো না বলছি, নাকামি করতে হয় অন্য সময়ে করো, তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না, তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না। এত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কী করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সঠিক উত্তর হচ্ছে, বাল্যবিবাহের বাধ্যবাধকতার দিকে এখানে ইঙ্গিত আছে। 2 নম্বর, বাড়িতে কেহ ছিল না, তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। খেন্তির প্রতি প্রকাশ্যে বিরক্তি দেখালেও গোপন স্নেহ পরায়ণতার স্পষ্ট প্রকাশ লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে কেস বেসড টাইপ, এটা 2 প্রশ্ন। এইটা পুরোটা শেষ করলাম, প্রথম চ্যাপ্টারটা, গল্প উই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এটি শেষ হলো। আর পৃষ্ঠা পেজ 26 অবধি পড়লাম। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। এর পরের ফাইল পরের পৃষ্ঠা থেকে পড়ব, সেটা হচ্ছে প্রবন্ধ। এই ফাইলটি এখানেই শেষ করলাম।